নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর এই হালকা শীত পড়ার আগে কিন্তু গরম গরম শিমের এই দুর্দান্ত রেসিপি দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। আর বেসিক্যালি যেই সবজিটা শীতের শুরুতেই খাওয়া যায় সেই সবজির টেস্ট কিন্তু অনেক আলাদা। আর এই সবজিটা যদি তুমি শীতকালে ভরপুর শীতে খাও তাহলে কিন্তু এতটা টেস্ট আসে না। তো আমিও হাতের কাছে পেয়ে গেছি শিম, আর শিম আমার খুবই প্রিয়। আর তোমরা জানো শিমের মধ্যে প্রচুর কিন্তু ভিটামিন থাকে আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই শিমের একটা রেসিপি চটজল দিয়ে বানিয়ে তোমাদের কাছে চলে এলাম। বাই দেবে, আমি আলপনা, তোমরা দেখছো আলপনা কিচেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে রেখো, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ না করে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে নিও একটু দেরি না করে। তো দেখো একেবারে লোভনীয় শিম তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে আগা গোড়া কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ শিমগুলো দেখে কিন্তু লোভ হচ্ছে আমারই। তো একেবারে মানে শিমগুলো আমি কিন্তু মাঝে মাঝে দু পিস করিনি, গোটা গোটায় রেখেছি, কারণ গোটা গোটায় রাখলে আমার ভালো লাগে খেতে। তো এগুলো কিন্তু হালকা নুন হলুদ দিয়ে হালকা হালকা ফ্রাই করে নেবো, ঠিক এরকম প্রসেসে। তোমরা কারা কারা শিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখে ফেলো। তো শিমগুলো ঠিক এরকম পর্যায়ে আমি কিন্তু ফ্রাই করে নেবো, এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকম পর্যায়ে ফ্রাই করে নেবো। এবারে আমি যাব মেন রান্নায়। তো মেন রান্না যাওয়ার জন্য প্রথমে আমাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো পেস্টে আমি কী কী দিচ্ছি দেখো, মানে কালো সর্ষে, পোস্ত আর একটুখানি তিল, সাদা তিল। যদি তোমরা সাদা তিল না খাও তাহলে পোস্ত দিতে পারো, বা পোস্ত যদি না থাকে সেক্ষেত্রে সাদা তিল দিয়েও তোমরা পেস্টটা বানিয়ে নিতে পারো। তো পেস্ট বানানো হয়ে গেছে, এবারে যাবো কড়াই। কড়াই ওই অবশিষ্ট দেড়ের মধ্যে এখানে কিছুটা দেখো কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে যে পেস্টটা রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিই। চুলো আঁচ অবশ্যই মিডিয়াম রেখো। তো ভালো করে আস্তে আস্তে এরমভাবে নেড়ে দিতে হবে। আর আমি এই রেসিপিটা যেটা বানাবো সেটা একেবারে কিন্তু রুটি পরোটা বলো, সাদা ভাত বলো, যে কোনো দে ফ্রাইড রাইস বলো, সব রেসিপির সাথে দারুণ যাবে, একদম যাবে মানে কি একেবারে দৌড়াবে। তো একটু জল আমি এখানে অ্যাড করে দিয়েছি, দেখো সামান্য পরিমাণে, খুব ঘন হয়ে গেছিলো গ্রেভিটা। তো এই নাড়াচাড়া করে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য পরিমাণে, আর নুন, নুনটা স্বাদ মতো দিয়েছি, যে যেমন নুন খেতে পছন্দ করো ঠিক সেরকমই নুনটা তোমরা এখানে মেশাবে। তো আবারও ভালো করে মশলাগুলোর সাথে পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবো একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে এবং উপরে তেল দেখো ভেসে উঠবে সেই পর্যায়ে আমরা ওয়েট করব। তো দেখো একেবারে সেই পর্যায়ে চলে এসে এখানে যে পেস্টের বাটিটা দিয়ে আরও কিছুটা জল এখানে আমি অ্যাড করে দিলাম। তো আবারও ভালো করে নেড়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, আর সামান্য একটু চিনি এখানে অ্যাড করে দেবো যেহেতু টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। তো এটাকেও কিছুক্ষণ আমি ফুটতে দেবো, মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না এই ঝোলটা ঘন হয়ে আসে। এই রেসিপিটা তোমরা একটু ঝোলঝোলও করতে পারো, বাট একটু ড্রাই করতে পারো, আবার মাঝামাঝি মাখামাখিও করতে পারো। তো আমি এই পর্যায়ে আমি এখানে ভাজে রাখা মানে ভেজে রাখা শিমগুলো এখানে দিয়ে দিলাম। তো ঝোলের সঙ্গে ভালো করে ডুবিয়ে এটা বেশ কিছুক্ষণ আরও বয়েল হতে দেবো। তো আর একটু বয়েল হলে ঝোলটা অনেকটাই শুকনো হয়ে যাবে। আর তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে এই অবস্থায় তোমরা ঝোল ঝোল রাখতে পারো, বাট যেহেতু এই রেসিপিটা মাখামাখাই হয় তো ওই জন্যে মাখামাখা বানাবো। তো দেখো জল একেবারে শুকিয়ে গেছে, অনেকটাই জল ছিল তোমরা দেখতে পেয়েছ। তো একেবারে মিডিয়াম ফ্লেমে কিন্তু আস্তে আস্তে বয়েল হচ্ছে তোমরা দেখো। তো আমি আরও কিছুটা ঘন করবো, এই ঝোলটা একেবারেই রাখবোই না যেহেতু ড্রাই ড্রাই বানাবো এটা। তো ওই জন্যে দেখো একেবারে আমি ড্রাই বানিয়ে দিয়েছি, জলটা পুরো শুকিয়ে গেছে একেবারে শিমের গায়ে দেখো, একে খুব সুন্দরভাবে কি মশলাগুলো লেগে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর কত দুর্দান্ত লুক দিয়েছে দেখো। তো এই পর্যায়ে কিন্তু রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে কমপ্লিট আমার রেসিপি, ঠিক এরকম ধরনের বানিয়েছি আমি। তুমি চাইলে আরও শুকনো এবং আরও ঝোলঝোল রাখতে পারো। তো এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো, এই দেখো কত লোভনীয় লাগছে। আর এর সাথে গরম গরম রুটি, পরোটা, নান, তুমি যে কিছুই নেবে, গরম ভাতও নেবে। তো বেসিক্যালি ভাত ছিল আমার কাছে অ্যাভেলেবেল, তো আমি ভাত দিয়ে এটাকে ট্রাই করবো। আর আমি বেশি পছন্দের রেসিপি হলে গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করতে বেশি পছন্দ করি। আর দেখো এই রেসিপিটার সাথে ভাত দিয়ে মেখে খেতে যে কী অসাধারণ লাগবে তোমরা বুঝতেও পারছো না। দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজ আসি, টাটা।